হ্যালো গাইস তিন নম্বর আজকে হলো রোজা তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে দেরি হয়ে যাওয়ার কারণে মা আজকে ভাত টাত সব বেরিয়ে গিয়েছে তো ভাত থাত বেরিয়ে যাওয়ার কারণে আমি করিনি আগে মানে মা এ মেথি মৌরির জল ভিজেছে তো সেই কারণে মেথি মৌরির জলটা খেয়ে তারপরে আমি ভাত খাবো মারা খেতে বসে গেছে তো চাই হোক এদিকে মানে মেথি মৌরির জলটা খেয়ে একটু রেস্ট রেস্টিন তারপর ভাত খাবো তো মা ভাত বেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে আর কী করবো দেখতেই পাচ্ছো আর আমাদের কপালে ফোঁড়া হয়েছে দেখতে পাচ্ছো মা আর কী সব তার আমার অতটা মনে নেই মাস্ট হয়েছে সেটাই মনে আছে এদিকে আমি আমার বোন সবাই মিলে খাচ্ছি তো চলে এদিকে আমার খাওয়াটাও হয়ে গেছে সব সারা হয়ে গেছে আর কি বলবো আমার ভাল লাগছে না সত্যি বলছি যে ঘাড়ে প্রচুর ব্যথা প্রচুর ব্যথা যেভাবে দিন এত ব্যথা হয়েছিল তোমাদেরকে কি বলবো তো বাধা ব্যক্তি এ করে তারপর চলে এসেছি কাজে তো কাজে এসে দেখতে পাচ্ছি যা যা কাজ ছিল কাজগুলোকে সারা লাম এই যে দিদিটা আমাদের এখানে নতুন এসে তোমরা তো জানোই তো যাই হোক এদিকে দিদিটা নতুন আসতে কাজ বাজগুলো কমপ্লিট অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় হাতে হাতে কাজ করে দেয় তাই হোক সব কাজগুলোকে কমপ্লিট করার পরে এদিকে আবার করিয়ার কাকু এসে গেছে তো করিয়ার কাকুর সাথে স্যার কথা বলছিলো তো কথা বলতে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম ফাইনাল করলাম তো করিয়ার কাকু পার্সেল নিয়ে চলে গেছে পার্সেল নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এদিকে আমাদের ভিডিও হবে তো সেই কারণে শাড়িগুলো আমরা পেতে দিয়েছি তো স্যার এখন ভিডিও করবে তো চলো ঝটপট ভিডিও করা হয়ে যাওয়ার পরে সারিগুলোকে গুছিয়ে নেব তো চলো স্যারের ভিডিও করা এদিকে অনেকটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ইফতারও করার সময় হয়ে গেছে আর এই যে ফল এনেছি এইগুলো তো আমি বেশি কিছু আনিনি আজকে স্যার পার্সেল করছিলো স্যারকে বললাম আমি স্যার করে দিচ্ছি তার কাউ স্যার শুনছে না যে না তুমি খাও আগে ইফতার করো তো যাই হোক আমি এদিকে ইফতার করলাম এদিকে স্যার আমার জন্য আবার পরোটা রেখে দিয়েছে অনেক কি বলবো তোমাদেরকে স্যার ইচ্ছা করেই আমার জন্য বেশি বেশি করে আনে কারণ আমি ফল আনি স্যার বলে সারাদিন কিছু খাও না আবার ফল খাবে আর সত্যি কথা বলতে ফল খাওয়ার পর আর কিছু খেতে ভালো লাগে থাকে না তো তাও স্যার শুনবে না তাও স্যার এক্সট্রা করে আনবে তো আর কী করবো স্যারানে আজকে আমার খাওয়ার পরে পেট ভর্তি হয়ে যায় যাই হোক এদিকে আমার কোরিয়ার কাকু এসে আমাদের একটা বড়ো পার্সেল ছিল তো সেই বড় পার্সেলটা নিতে চলে এসছে কোরিয়ার কাকু আর আজকে ব্লগটা কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আর আর কী বলবো তোমাদেরকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাওয়া যাওয়া যাক এদিকে বোনরা এসছে বোন কম্পিউটার ক্লাসে গেছিলো তো বোন বোনের বন্ধু সবাই মিলে একসাথে আসছি তো একসাথে যাচ্ছি দেখতেই পাচ্ছো বাড়ি ওই যে বোনের বন্ধুরা সাইকেল যাচ্ছে এদিকে বোন আগে যাচ্ছে এদিকে আমি পিছিয়ে যাচ্ছি তো চলো ঝটপট যাওয়া যাক আর এদিকে আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এখন আসেনি তো বাড়িতে যাওয়ার সময় এদিকে বোনের বন্ধু ওর দাদার কালকে বার্থডে তো সেই কারণে ও কেক কিনতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো কেক কেনার পরে বন্ধু কেক কিনে ওরা তোমার বাড়ি চলে গেছে তো আমরা আমাদের মতো বাড়ি চলে এসেছি তো এদিকে আমার আব্বা চুরমুর এনেছে তো যাই হোক চুরমুনটা সত্যি বলছি খুবই টেস্টি ছিল তো চুরমুন খাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দিলাম আড্ডা ফাড্ডা দেওয়ার পরে কি বলবো তোমাদেরকে মা ভাত বেড়ে দিয়েছে বলে ভাত খেয়ে ভাত খেয়ে তো যাই হোক এদিকে ভাত খেতেও বসে গেলাম আর মাছ আজকে ওই আব্বা কাতলা মাছ নিয়েছিল তো সেই কাতলা মাছই রান্না করেছে মা কদিন ধরে এই মাছ খেয়ে খেয়ে সত্যি বলছি আমার খুব পেটে হাজার পড়ে গেলো সেরে আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা ব্যাগ বাইক